ছেলে পড়াশোনা করে ডাক্তার হবে, আর এটা গ্যারেন্টি দিয়ে লিখে রাখুন, যার ছেলে ডাক্তার হবে তার বাপি ওষুধ বিহনে মরবে। বাবা কিডনি বিক্রি করে ছেলেকে ডাক্তার করলো, শেষে বাবাই ওষুধ বিহনে মারা গেল। জীবন শেষে এসে দেখি সব ভাবনা ভিত্তিহীন, দীনবন্ধুরে ভেবেছিলাম সমান যাবে দিন। খুব আশা বাবার, মানে বাবার বাবা ছেলেটার দাদু ওই ডাক্তার বিহনে মরে যায়। তা বাবা গরিব হলেও বাবার মৃতদেহে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল, আমার ছেলে হয়েছে বাবা, ওকে আমি যত কষ্টই হোক ডাক্তার করব। কত কষ্ট করে রিক্সা চালিয়ে শেষে যখন জয়েন্ট পরীক্ষায় বসবে, 3 লক্ষ টাকার দরকার, বাবা কিডনি বিক্রি করে দিলেন। ছেলে ডাক্তার হলো, কিন্তু মজার ব্যাপার দেখুন, এমন জায়গায় চান্স হয়ে গেল ছেলের, নিজের মা মারা গেল, ছেলের আসার সময় হলো না। মায়ের মুখে একটাই ছেলে, মা একটু ছেলের হাতের আগুনও পেল না, পিণ্ডিও পেল না। কি হয়েছে না, বড় ডাক্তার হয়েছে, কি লাভ? কলকাতার মতো জায়গায় মেডিকেল কলেজে যখন ছেলে চান্স পেল, শেষ অবস্থা বাবার তখন একটা কিডনি, তো কতদিন বাঁচবে, অবস্থা খুব খারাপ। পাড়ার ছেলেরা জোর করে ধরে নিয়ে মেডিকেলে নিয়ে গেল কলকাতায়। রুগী দেখছে প্রচুর লাইন পড়েছে, হঠাৎ ডাক্তারের পিয়ে অ্যাসিস্ট্যান্ট বলছে, আজকে সবাই ভিড়ে যান, আজকে ডাক্তারবাবু আর রুগী দেখবে না, আপনারা এক কাজ করুন, আপনারা কালকে সকালে চলে আসবেন। পাড়ার ছেলেগুলো ছুটে গেছে, বাবু একটা রুগীকে অন্তত দেখে দিতে বলুন, ও মনে মরে যাবে, বাঁচবে না, একটা রুগী। তখনও ছেলে জানে না যে আমার বাবা, বাবু তখনও ছেলে জানে না পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে, পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে। তোমাকে বললাম না আমি আজকে একটাও রুগী দেখবো না, বলছি ছেলেরা সব ধরেছে, একটা রুগী দেখে দিন না। আবার অ্যাসিস্ট্যান্ট বাইরে এসে বললে, ভাই তোমরা ফিরে যাও, উনি আজকে দেখবেন না, ছেলেরা শুনবে না, চলুন তো আপনার ডাক্তারবাবুর কাছে আমরা যাই। স্যার একটা রুগী দেখে দিন না। বললাম তো আজ আর রুগী দেখবো না। আরে তোর মশাই আপনি কিসের ডাক্তার? আপনি জানেন যে লোকটাকে দেখবেন আপনার সৌভাগ্য হওয়া দরকার, ওই লোকটা নিজের রিক্সা চালাতো, নিজের কিডনি বিক্রি করে ছেলেকে ডাক্তার করেছে। আজকে ওনার ছেলে যদি এই জায়গায় থাকতো তাকে উচিত শিক্ষা আমরা দিয়ে দিতাম। যখনই এই কথাটা শুনেছে যে রিক্সা চালাতো, কিডনি বিক্রি করে নিজের ছেলেকে ডাক্তার করেছে, তখনই ওই ডাক্তারের মাথায় বজ্রপাত ভেঙে পড়েছে। ওনার নাম কি? ওনার নাম মনিলাল সাহা। ওনাকে তাড়াতাড়ি নিয়ে আসুন, তাড়াতাড়ি, বলছে না তাও আমার বাবা, লজ্জা লাগবে না? যার মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই, তখনও প্রকাশ করছে না যে আমার বাবা। সবাই মিলে ধরে বেডে নিয়ে এসছে, পাড়ের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে, চেয়ে দেখি আমার আয়ু রবি, বসেছে পাটে
বন যাবে দিন, এনার কতদিন এরম হয়েছে? অনেক কদিন। উনি তো আসতেই চাইছিলেন না, আমরা বললাম আচ্ছা আপনারা একটু বাইরে যান, আমি রুগীটা দেখে নিই। সকলকে বাইরে বার করে ডাক্তারবাবু যখন মেশিন নিয়ে এসে দাঁড়ালে, ততক্ষণে বাবা আর ইহ জগতে নাই, বাবার নাড়িটা ধরে দেখছে ছেলে ডাক্তার, ততক্ষণে বাবা এপার বাংলা ছেড়ে চলে গেছে। বাবা বাবা, আমি তোমার সেই অপদার্থ ছেলে, আমি যদি প্রথমেই তোমাকে দেখে নিতাম মনে হয় তবু খানিকক্ষণ রাখতে পারতাম। রসিক লাল কয়, রসিক লাল কয়, ওরে বিজয় জীবনে তো হলো পরাজয়, রসিক লাল ওরে বিজয় জীবনে তোর হলো পরাজয়, রসিক লাল ওরে বিজয়। সেদিন চিনলি না তা ছড়ন তাই সন্মুখে তো এলো দূর দি, যে সময়টা তুমি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বাড়ির লোকেদের জন্য দেবে, সেই সময়টা তুমি গোবিন্দ চরণে দাও। এদেরকে দিয়ে কোনো লাভ নাই, এদেরকে যতক্ষণ দেবে ততক্ষণ ভালোবাসবে, দেওয়া শেষ হলেই তোমায় সবাই ভুলে যাবে। আর গোবিন্দ চরণে তুমি যদি এক বিন্দু দাও, সে তোমার সিন্ধু পূর্ণ করে দেবে। তাই গো